মই আজি অসম চৰকাৰৰ কেবিনেট ডিচিজন শুনি আমাৰ বেয়া লগা নাই, আমি ভালেই পাইছোঁ। ৰূপসী এয়াৰপোৰ্টটো এটা দ্বিতীয় টাইমত দিয়া নাম, আর ধুবুরি আর বিটিএডি সব মানুষের একসেপ্টেবল নাম হলে ভাল। মোর হিসাবে রূপসী এয়ারপোর্টের মর ইমোশন জড়িত আছে, বহুত কষ্ট করে এয়ারপোর্ট আনিছিল। এতিয়া মোর সাজেশন হল অসম সরকারে রিয়েক্ট নকরি মোর এই সাজেশনটি অল্প চিন্তাত লোক, যদি মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামর সাহেবর নামত যদি এই নামাকরণ করা যায়, মোর হিসাবে গোটে অসমবাসীসকলে ভাল পাব। আমার তেখেতর উপর নাম দিয়ার কারণে আমি কোনো বেয়া পাওয়া নাই, এটিও ভাল বলে এপিজে আব্দুল কালাম ওয়ার্ল্ড ফেমাস এজন মিসাইল ম্যান সায়েন্টিস্ট আছে, আমার ভারতের রাষ্ট্রপতি আছে, এটির কারণে তেখেতর নাম দিয়াতো আমি আর ধুবুরী বাসীসকলে আমি ভাল পাই। মই আজি অসম সরকারের কেবিনেট ডিসিশন শুনি আমার বেয়া লাগা নাই, আমি ভালেই পাইছোঁ। রূপসী এয়ারপোর্টটো এটা দ্বিতীয় টাইমত দিয়া নাম, আর ধুবুরি আর বিটিএডি সব মানুষের একসেপ্টেবল নাম হলে ভাল। মোর হিসাবে রূপসী এয়ারপোর্টের মর ইমোশন জড়িত আছে, বহুত কষ্ট করে এয়ারপোর্ট আনিছিল। এতিয়া মোর সাজেশন হল অসম সরকারে রিয়েক্ট নকরি মোর এই সাজেশনটি অল্প চিন্তাত লোক, যদি মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামর সাহেবর নামত যদি এই নামাকরণ করা যায়, মোর হিসাবে গোটে অসমবাসীসকলে ভাল পাব। আমার তেখেতর উপর নাম দিয়ার কারণে আমি কোনো বেয়া পাওয়া নাই, এটিও ভাল বলে এপিজে আব্দুল কালাম ওয়ার্ল্ড ফেমাস এজন মিসাইল ম্যান সায়েন্টিস্ট আছে, আমার ভারতের রাষ্ট্রপতি আছে, এটির কারণে তেখেতর নাম দিয়াতো আমি আর ধুবুরী বাসীসকলে আমি ভাল পাই। মই আজি অসম সরকারের কেবিনেট ডিসিশন শুনি আমার বেয়া লাগা নাই, আমি ভালেই পাইছোঁ। রূপসী এয়ারপোর্টটো এটা দ্বিতীয় টাইমত দিয়া নাম, আর ধুবুরি আর বিটিএডি সব মানুষের একসেপ্টেবল নাম হলে ভাল। মোর হিসাবে রূপসী এয়ারপোর্টের মর ইমোশন জড়িত আছে, বহুত কষ্ট করে এয়ারপোর্ট আনিছিল। এতিয়া মোর সাজেশন হল অসম সরকারে রিয়েক্ট নকরি মোর এই সাজেশনটি অল্প চিন্তাত লোক, যদি মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামর সাহেবর নামত যদি এই নামাকরণ করা যায়, মোর হিসাবে গোটে অসমবাসীসকলে ভাল পাব। আমার তেখেতর উপর নাম দিয়ার কারণে আমি কোনো বেয়া পাওয়া নাই, এটিও ভাল বলে এপিজে আব্দুল কালাম ওয়ার্ল্ড ফেমাস এজন মিসাইল ম্যান সায়েন্টিস্ট আছে, আমার ভারতের রাষ্ট্রপতি আছে, এটির কারণে তেখেতর নাম দিয়াতো আমি আর ধুবুরী বাসীসকলে আমি ভাল পাই।